মূল্যবৃদ্ধির বাজারে অভিনব উদ্যোগ দিগদর্শী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন করা হলো কাকিনারায় শ্রমজীবী বাজার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বর্তমান সময়ে বাজার কার্যত অগ্নিমূল্য বিভিন্ন সবজির দাম পৌঁছেছে কার্যত আকাশে এমন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিল কাকিনারা কাটাডাঙ্গা এলাকার দিকদর্শী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কাটাডাঙ্গা জায়গায় আয়োজন করা হল শ্রমজীবী বাজারে যেখানে হাট থেকে সবজি এনে কার্যত বাজারের থেকে অর্ধেক মূল্যে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মানুষের হাতে তুলে দিলেন সবজি এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মকর্তা জানান যে অত্যাধিক এই যে সবজির দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবজির দাম এত বেশি মানুষের পক্ষে খুব কষ্ট হচ্ছে সাধারণ মানুষ যারা রিক্সা চালক যারা দিনমজুরি করে খায় তাদের পক্ষে খুব মানে বেদনাদায়ক যে পটলের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সমস্ত সবজির দাম তো আমরা সেটাকে চিন্তা করেছি আমরা বাজার থেকে কিনে নিয়েছি যে মূল্যে কিনে নিয়ে এসেছি আমরা শুধু গাড়ি ভাড়াটুকু রেখে এক টাকা দু টাকা লাভে আমরা মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছি বাজার টোটালটাই হচ্ছে কারণ কি মানুষ যাতে কম মূল্যে মানুষ দুবেলা দুমুটো খেতে পারে সবগুলো দামের রয়েছে আমরা যেরকম পটল বাজারে চল্লিশ টাকা কিলো আমরা কুড়ি টাকা কিলো দিচ্ছি ঝিঙে ষাট টাকা কিলো আমরা চল্লিশ টাকা কিলো দিচ্ছি ভেন্ডি পঞ্চাশ টাকা কিলো আমরা তিরিশ টাকা কিলো দিচ্ছি এইভাবে আমরা কয়েকটা আইটেম নিয়েছি পেপে বাজারে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো হয় আমরা আমরা সেটা টাকা কিলো দিচ্ছি যে দামে নিয়েছি সেই দামেই বেঁচে দিচ্ছি দেখা যাচ্ছে যে এই দামে বিক্রি করা হচ্ছে কারণ বলার কেউ নেই আজকে বলার কেউ নেই বলে আমরা সবটাই মেনে নিচ্ছি সেই কারণে আজকে বাজারে যে দাম তার থেকে আমরা যে দামে কিনেছি হয়তো আমরা এক টাকা লাভ কারণ আমাদের খরচাটা নিয়ে আমরা করে দিচ্ছি

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স